প্রয়াত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির রচয়িতা আব্দুল গফফার চৌধুরী। তাঁর বয়স হয়েছিল 88 বছর। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল 6টা নাগাদ লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিক লেখক আব্দুল গফফার চৌধুরী 1934 সালে 12 ডিসেম্বর বাংলাদেশের বরিশালে জন্ম নেন তিনি। তাঁর স্ত্রীর চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান 1974 সালে। তারপর থেকে স্ত্রীর চিকিৎসার জন্য স্থায়ীভাবে সেখানেই থেকে গেছেন। বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি গল্প, উপন্যাস, স্মৃতিকথা ছাড়াও ছোটদের উপন্যাস এবং কয়েকটি নাটকও লিখেছেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও অবদান রয়েছে তাঁর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।